হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে আপনাদের জন্য মজার একটি রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো ভ্যানিলা কাপকেক। আর এটার ক্রিম ফ্রস্টিংটা তৈরি করব সম্পূর্ণ হুইপড ক্রিম এবং কোনো রকম আইসিং সুগার ছাড়া। তো চলুন শুরু করি। প্রথমে আমি একটি পাত্রে রুম টেম্পারেচারে থাকা দুটি ডিম নিয়ে নেব এবং সাথে আমি নিয়ে নেব হাফ কাপ পরিমাণ চিনি এবং সামান্য পরিমাণ লবণ। এখন আমি এটাকে বিটার দিয়ে ভালো করে বিট করে নিব, যাতে চিনি, ডিম এবং লবণ সব একসাথে মিশে সুন্দর একটা ব্যাটার তৈরি হয়। তো এভাবে আমি বিট করতে থাকব বেশ কিছুক্ষণ, 5-6 মিনিট। তারপরে বিট করতে করতে দেখবেন যে আমাদের এটা একটু ঘনত্ব তৈরি হয়ে গেছে, এরকম একটা কনসিস্টেন্সি চলে আসবে। তো এই পর্যায়ে আমি মিশিয়ে দিব এখানে 1/4 কাপ ভেজিটেবল অয়েল। এই ভেজিটেবল অয়েলটা দেওয়ার পরেও আমি কিছুক্ষণ এটাকে বিট করে নিব এবং সব কিছু ভালো মতো মিশিয়ে নিব। এটা মিশে গেছে, এখন আমি এটার সাথে মিশিয়ে দিব 1 টিস্পুনের মতো ভ্যানিলা এসেন্স। এবং ভ্যানিলা এসেন্সটা দিয়ে আমি প্রায় 1/2 সেকেন্ডের মতো আর একটু বিট করে নিব। তো দেখুন আমাদের এটা মিশে গিয়েছে। এখন আমি শুকনো উপকরণের মধ্যে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ ময়দা এবং 1 টিস্পুনের মতো বেকিং পাউডার দিয়ে আমি একটা স্প্যাচুলার মাধ্যমে এটাকে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ভালো করে মিলিয়ে নেব। তো খেয়াল রাখতে হবে এখন আমাদের জোরে বিট করা যাবে না। আর সাথে আমি মিলিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ লিকুইড দুধ। এটা দিয়ে আমাদের ব্যাটারটা একদম তৈরি হয়ে গেছে। এখন আমি এটাকে কাপ কেকের একটি মল্ডে সুন্দর করে আমি প্লেস করে নিব। এই যে দেখুন ব্যাটারটি ঠিক এরকম হবে। তো আমি কাপ কেকের মল্ডের মধ্যে কাগজগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি 1/4 কাপের একটা স্কুপ দিয়ে এভাবে আমি সুন্দর করে এই কাগজের মধ্যে কাপকেকগুলো ব্যাটারটি ভরে নেব। খেয়াল রাখতে হবে এটাকে যেন একদম ওভারফ্লো না হয়ে যায়, তাহলে বেক করার সময় এটা ফুলে বের হয়ে যেতে পারে। তো এই যে আমি একদম সবগুলো ভরে নিয়েছি। আমি তো আজকে ওভেনে বেক করে দেখাবো। তো এটাকে আমি 180 ডিগ্রি সেন্টিগ্রেড আমি 15-20 মিনিট এটাকে আমি বেক করে নেব। আর চুলো তো করলে আপনি মিডিয়াম ফ্লেমে 20-25 মিনিট বেক করবেন। আমাদের কাপকেকগুলো একদম তৈরি হয়ে গেছে। এই যে দেখুন কাঠিটি একদম ক্লিয়ার আসলো। তো এটা আমার ফ্রস্টিংটা তৈরি করার জন্য আমি এখানে কিছুটা সফটেন্ড বাটার নিয়ে নিয়েছি। এটাকে আমি কিছুক্ষণ বিট করে নিব যাতে এটা ভালো মতো মিশে যায়। তো আমরা এটাকে কিছুক্ষণ 2-1 মিনিট বিট করার পরে এরকম একটা কনসিস্টেন্সি চলে আসবে। এখন আমি এটার সাথে মিলিয়ে দেব একদম ফ্রিজে রাখা ঠান্ডা কন্ডেন্স মিল্ক। এখানে কন্ডেন্স মিল্ক আমি 1/2 কাপ পরিমাণ নিয়েছি। আপনি এটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন, তবে এখানে 3/4 কাপ ব্যাটারের সাথে আমি এখানে মিলিয়ে দিয়েছি 1/2 কাপ কন্ডেন্স মিল্ক। এবং এটার সাথে আমি এখন মিলিয়ে দিলাম 1 টিস্পুনের মতো ভ্যানিলা এসেন্স। এবং আমি এটাকে বিট করতে থাকবো যতক্ষণ না এটা একটা ফোমি স্ট্রাকচার চলে আসে। তো দেখুন আমি বিট করতে করতে এটা একদম সাদাটে ভাব চলে এসেছে এবং এটা অনেকটা ফোমে তৈরি হয়ে গেছে। আমি স্প্যাচুলাতে উঠিয়ে দেখাচ্ছি ঠিক এরকম। তো এখন আমি কাপকেকের মধ্যে এগুলোকে আমি একটু সাজিয়ে নেব। এখন সেজন্য আমি একটা স্টার নজল নিয়ে নিয়েছি এবং সাথে এই পাইপিং ব্যাগের ভিতরে আমি এটাকে প্লেস করে দিয়ে এখন আমি একটা গ্লাসের মধ্যে এই কাগজটাকে ঢুকিয়ে সুন্দর করে স্প্যাচুলার মাধ্যমে ক্রিমগুলো আমি ভিতরে দিয়ে দিব, ঠিক এইভাবে। ঠিক এইভাবে আমি সুন্দর করে এটাকে চেপে চেপে ক্রিমগুলো গ্লাসের মধ্যে পুরো ভরে, এই যে দেখুন আমরা এটা পুরোটা ভরে নিয়েছি। এখন আমি এই কাপকেকগুলো একদম ঠান্ডা করে নিয়েছি। নেওয়ার পরে আমি এটাকে সুন্দর করে এটাকে মধ্যে আমি ঘুরিয়ে ঘুরিয়ে ক্রিমটাকে দিয়ে দেব। দেখুন কত সুন্দরভাবে এই ক্রিমগুলো বসানো হয়ে গেছে। এটার সৌন্দর্য বাড়ানোর জন্য আমি কিছুটা স্প্রিঙ্কেল দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনি নাও দিতে পারেন, তবে দিলে অনেক সুন্দর হয়। আশা করি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে আর সহজ লেগেছে। যদি আমার রেসিপিটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফিজ।